অল্প সময়ের ভিতরে চার ধরনের ভর্তা বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি, এগুলাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, এগুলাকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি তেলের ভিতরে ভেজে নেব। তো কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এরপর আমি কিছু পরিমাণ আলুকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে আমি তেলের ভিতরে ভেজে নিব। তো এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমি সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি, এগুলোও আমি এখন নামিয়ে নিয়েছি। এরপর ভেজে নিব পেঁয়াজ আর রসুন, এগুলোকেও আমি এখন সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। তো এরপর আমি ভাজবো কালো জিরা, কালো জিরাকেও আমি সুন্দর করে পরিষ্কার করে এগুলোকেও আমি এখন ভেজে নিয়েছি। তো মরিচ ছাড়া তো ভর্তা খাওয়া যাবে না, আমি মরিচগুলো আগে থেকে ভেজে নিয়েছি। তো এরপর আমি এগুলোকে শিলফাটে সুন্দর করে বেটে নিব। তো এগুলো বাটার জন্য শিলফাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সুন্দর করে শেষে শেষে কাঁঠালের বিচিগুলোকে বেটে নিব। কাঁঠালের বিচি বাটতে কিন্তু অনেক একটু শক্তি লাগে, এগুলোকে সুন্দর করে শেষে শেষে সুন্দর করে এগুলোকে বেটে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচা মরিচ, কাঁচা মরিচটাকে আমি সুন্দর করে এখন পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এগুলোকে বেটে নিব। ব্লেন্ডারও ভর্তা করা যায়, তো ব্লেন্ডারের ভর্তাটা একটু পাতলা পাতলা, ওইটা খেতে বেশি ভালো লাগে না। তো শিলফাটায় ভর্তা বাটলে অনেক ভালো লাগে, শিলফাটার খাবার মজাই কিন্তু আলাদা। তো আগের যুগের মানা মাছাশিরা তো শিলফাটাই বেটেই খেয়েছে, তো আমরাও তাদের জিনিসটা যেন ধরে রাখতে পারি এই জন্য আমরা শিলফাটা বাসায় রেখেছি। তো সব ধরনের ভর্তাই তো খেয়েছেন এইভাবে তেলে ভেজে, যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই এভাবে সবাই ট্রাই করবেন। এইভাবে ভর্তাটা খেলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক টেস্ট লাগে। এখন আমার কাঁঠালের বিচি বাটা শেষ, এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এরপর আমি বাটবো আলু, আলুটাকে এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে সুন্দর করে ফিশে নেব। এরপর আমি আলুটাকে সুন্দর করে শেষে শেষে আলুটাকে বেটে নিব। ফাটায় বেটে আলুর ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো ফাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা, ফাটায় আলুর ভর্তা খেলেও কিন্তু ভালো লাগে। তো অনেকে আবার কমেন্ট করে বলবো যে ফাটায় আবার আলুর ভর্তা বানিয়ে খায় নাকি। তো এইভাবেও খাওয়া যায়, খেলে কোনো সমস্যা নাই। তো আমার কাছে এইভাবেও ভালো লাগে। তো আলুটা তো শক্ত ভাজা হয়ে গেছে, এটাকে হাতে টিফে বানানো যাবে না, এই জন্য আমি ফাটাই বেটে নিয়েছি। আমার আলুর ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি বাটবো মরিচ ভর্তা, মরিচ ভর্তার জন্য আমি সব কিছু একসাথে সুন্দর করে বেটে নিব। তো মরিচ ভর্তাও বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এখন আমি বাটবো কালো জিরার ভর্তা। তো আমি কখনও কালো জিরার ভর্তা কিন্তু বানাইনি, এই জন্য আমার প্রথমে ফার্স্ট আমি কালো জিরার ভর্তা বানাইছি। তো আমার ভুল যদি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। তো আমি কালো জিরার ভর্তার ভিতরে সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটাকে ফাটায় ফিশে নিয়েছি। আমি কখনও কিন্তু কালো জিরার ভর্তা খাই না, তো আমার জীবনে প্রথম আমি কালো জিরার ভর্তা খাবো। তো আমার কালো জিরার ভর্তা বানানো কমপ্লিট। তো আমার সব ভর্তা বানানোই কমপ্লিট, দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও আমার মতন বাসায় এইভাবে ট্রাই করবেন। অনেকে কিন্তু ভর্তা খেতে পছন্দ করে কিন্তু সময়ের কারণে বাটতে পারে না বা রেডি করতে পারে না, এই জন্য খেতে পারে না। তো আমার মতো এইভাবে করে ভর্তা বানাইলে কিন্তু একটু কষ্ট কম হবে আর সময়টাও কম যাবে। তো সব সময় তো সব কিছু খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ভর্তা খেলেও ভালো লাগে। তো এইভাবে ভর্তা বানিয়ে মাঝে মাঝে খেলে অনেক ভালো লাগে, তো পেট ভরেও ভাত খাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।